ওকে তো আমি চলে এসেছি কল্যাণী আজকে ফাকিরা আসবে ফাকিরা লাইভ আমি এক বছর বাদে কল্যাণীতে মানে কোন এরকম বড় ইভেন্ট দেখবো কারণ আমি তো ছিলাম না আমি একটা দাদাকে পেয়ে গেছি দাদা আমাকে লিফ্ট দিচ্ছে এখন ঝড়ে স্পিডে চলো আজকে মজা হবে চলো এদিকে ফাঁকা কিন্তু সামনে দিকে আসে করছি ভিড় চলে যাচ্ছে ভাই পুরি ভিড় আমি এত ভিড় এক্সপেক্ট করিনি ভাই আমি এখন আসছি মেন কাজ হলো অমিত আমার বেস্ট ফ্রেন্ডকে খোঁজা তারপরে ওখানে উতসব আমি এখন আসলাম আমরা এখন বিন্দাস একবার এইদিকে যাবো একবার ওদিকে যাবো এইদিকে যাবো সব বন্ধুরা সাইডে নামবো যে কটা বন্ধু খুঁজবো বাট ওই পার্টিতেও দেখাতে পারবো না হয়তো শেষ হয়ে গেল আমি তিনটা গান শুনলাম জাস্ট শেষ হয়ে গেল আর অনেক লোক বেরিয়ে গেল সব আমার কপালটাই পোড়া গাইস কপালটাই পোড়া কিচ্ছু বলার নেই আমার সব ফাঁকা এই কল্যাণী মেলা মানে বা কল্যাণী উৎসবের পারফরমেন্সগুলো আমার কাছে খুব মানে খুব স্পেশাল কারণ আমি লাস্ট 3 বছর ধরে বন্ধুদের এখানে উত্তাল নাচি রোজ একটা ভালো ভালো পারফরমেন্স দিই বাট
আগে বছর পারিনি, কারণ আমি একটু ঘুরতে গেছিলাম আর মানে লকডাউন ছিল কোভিড কোভিড। আজকে ফার্স্ট প্রোগ্রাম ছিল এরকম মানে হাইপে, মানে এত লোকজন এত, আর আমি লেট আসলাম, কি বলবো, পড়া কপাল আমার, স্যাড লাইফ। ওই দেখা তো হলো এখন, তো চলো আমার এই দিনটা লাস্ট একটা ভালো এন্ডিং হলো, বন্ধুদের সাথে দেখা হলো 5 মিনিটের জন্য, টাটা। তো ফাইনাল দেখা হলো, মানে ওই উৎসব স্পেশাল দেখা, এটা সবার সাথে দেখা হচ্ছে, বাট এন্ডিং লাস্ট লাস্ট 2 মিনিট, ঠিক আছে, যখন নাচ ফাচ করছিলাম কিন্তু কারোর সাথে দেখা হয়নি, একলা একলা ঘুরছিলাম, এখন দেখা, চলো টাটা।